সিলেট ও সুনামগঞ্জে মানবিক বিপর্যয় বিশুদ্ধ পানি ও খাবার সংকট চরমে বন্যা মোকাবেলায় সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন মন্ত্রী সভায় অনুমোদন তিন সপ্তাহ পর করোনায় একজনের মৃত্যু ২৪ ঘন্টা আক্রান্ত পৌনে ৯০০ সংক্রমণের হার ১০% উপরে কুমিল্লায় ফল পাল্টানোর অভিযোগ গুজব এমপি বাহারকে এলাকা ছাড়া নির্দেশ দেওয়া হয়নি দাবি সিইসি আসসালামু আলাইকুম জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে একে এসটিএমটি বার শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর স্রোতের মতোই ছাড়িয়ে যাচ্ছে বানভাসী মানুষের ভোগান্তি মানবিক বিপর্যয়ে পুরো সিলেটবাসী পায়ের তলায় একটু মাটি সন্ধানে নিজের ভিটে মাটি ছেড়ে লাখো মানুষের ঠিকানা হয়েছে আশ্রয় কেন্দ্রে খাদ্য ও সুপেয় পানির চরম সংকটে বন্যার পানিতে ভাসা মানুষ সুনামগঞ্জ থেকে ইমরুল আহসানের রিপোর্ট ছবি তুলেছেন ইউনুস আলী হাওরের বানভাসীদের দুঃখগাথা এখন সুনামগঞ্জের পথের বাঁকে বাঁকে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক যেন পরিণত হয়েছে উদ্বাস্তু শিবিরে পানিতে তলিয়ে যাওয়া বাড়ি ছেড়ে দুর্গতদের মাথা গোজা ঠাঁই হয়েছে রাস্তার ধারে ব্রিজের ওপর হাওরের বিশাল জলরাশির বুক চিরে এগিয়ে যেতে যেতে কিছু দূর দূরই চোখে পড়বে বানভাসীদের অস্থায়ী এসব আবাস অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের তো পানি লাগি বন্যায় কলতা বাসায় নিচে বাড়ি ঘর দ্বার তো আমরা অনেক সরগর ফেটে আছি আমরা যে অতদিন ধরে অত কষ্ট করতে আছি চার পাঁচ ছয় দিন যাবত এই যে খাবার নাই কিছু নাই সপ্তাহ পেরিয়ে গেলেও অনিশ্চিত জীবনের শেষ কোথায় তা জানা নেই তাদের তবে সব হারিয়ে শুধু প্রাণটুকু নিয়ে খোলা আকাশের নিচে নিরাপদ একটু আশ্রয় পাওয়াই পরম পাওয়া অনেকের কাছে কারো কারো নতুন সংসারের ঠিকানা এখন মাইক্রোবাস লেগুনা কিংবা সিএনজি বাস্তবতা এমন জায়গায় গিয়ে ঠেকেছে বাধ্য হয়ে অনেককে থাকতে হচ্ছে গবাদি পশুর সাথে একই ছাউনিতে ইতিহাসের ভয়াল বন্যায় চরম দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ কবে নামবে বানের পানি কবে ফিরবেন বসত বাড়িতে এমন অনিশ্চয়তাকে সঙ্গী করে এক একটি দিন পার হচ্ছে বানভাসীদের হাওরের দুর্গম এলাকার বন্যা আক্রান্তদের অবস্থা আরও দুর্বিষহ পানিবন্দী অনেকেই আটকা পড়েছেন বসত ভিটাতেই ভিটে মাটি জেগে নেই একটুও তাই স্বজনের লাশ দাফনেও ছুটছেন অন্যত্র চার দিন যাবৎ খাইছি আজকে দিনের ১০টার দিকে তা লাশ তুলে আনছি এখন গুরুস্থান দিবার জায়গা নাই এখন আমরা গুরুস্থান দিবার জায়গা পাইছি এই যে ফাগলা এই মারদেশায় যারা সরকারি আশ্রয় কেন্দ্রে উঠেছেন বিপাক কাটানি তাদেরও গাদাগাদি করে ঠাই হয়েছে সেখানে নেই পর্যাপ্ত ত্রাণ সহায়তা নেই বিশুদ্ধ খাবার পানীয় খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে যে যেভাবে পারছে তার বাড়ি থেকে নিয়ে আসছে অনেকে মর্মান্তিকভাবে জীবনযাপন করে আর সরকারি কোনো স্থান এখন পর্যন্ত আমার চোখে পড়ছে না এখানে কোনো স্থান আইছে না সুনামগঞ্জে বানের জলের আতঙ্কের সাথে নতুন আতঙ্ক যোগ হয়েছে চোর ডাকাতের উৎপাত চুরি ডাকাতি হয়েছে নৌকা যুগে ইঞ্জিন নৌকা যুগে তারা এই যে গরু বাছুর চুরি করছে দান লুটপাট করছে চুর ডাকাতের আতঙ্কে আমরা রাত্রি যাপন করতেছি টহল দিতেছি পানি কিছুটা কমলেও সুনামগঞ্জের প্রায় সব বাড়ি ঘরে তলিয়ে আছে পানির নিচে ইমরুল আহসান এনটিভি নিউজ সুনামগঞ্জ ভয়াবহ বন্যায় চরম দুর্ভোগে সিলেট ও সুনামগঞ্জের মানুষ হাঁটু ও কোমর সমান পানিতে দুর্বিষহ জীবন কাটছে দুর্গতদের দেখা দিয়েছে খাদ্য ও খাবার পানি সংকট অন্যদিকে কিশোরগঞ্জ নেত্রকোনা হাওর এলাকাসহ অন্যান্য স্থানে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এসব এলাকায় ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন সেনা সদস্য এবং স্থানীয় প্রশাসন আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলার দৌলতপুরে মুহুরী নদীর বাঁধ ভেঙে গেছে এতে প্লাবিত হয়েছে ১০টি গ্রাম স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের মানুষের দুর্ভোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না আশ্রয়কেন্দ্রে মানবেতর দিন কাটছে মানুষের বেশিরভাগ এলাকা ও ঘরে এখনও বন্যার পানি হাঁটু ও কোমর পানিতে বসবাস দুর্গতদের সিলেটে দুর্ভোগে আছে বন্যার্তরা সড়ক ও বাড়িঘরে এখনও পানি আটকে আছে বন্যাদুর্গত এলাকায় পানিবন্দী মানুষদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে সেনা সদস্যরা এদিকে কুড়িগ্রামে পানিবৃদ্ধি অব্যাহত থাকায় উঁচু এলাকাগুলোতেও বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে ভেঙে পড়েছে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা এখানকার যে চেয়ারম্যান মেম্বার যে কিন্তু আসবো যে একটু না তাদেরকে উঁচা জায়গাটু নিয়ে যাবো এরকম কোনো হেল্প সহযোগিতা কিন্তু পাওয়া কিন্তু যায় নাই কিশোরগঞ্জের হাওর এলাকায় বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে
ইতোমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে জেলার হাওড় এলাকা, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, করিমগঞ্জ, তারাইল ও নেকলি উপজেলাবাসী। আরো বন্যা হয়েছে, কিন্তু দুই দিনের ভিতরে এত পানি হইয়া আমরা ফিশারি যত আছে সব বুড়া আছে, বন্টন সব পানি তোলে অঙ্কুর মানে নিজের মধ্যে গুরু কেমনে খাও আমি কেমনে বাসায়াম। নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার দশ উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, পানিবন্দী হয়ে আছে দুই লক্ষাধিক মানুষ। বন্য কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। হবিগঞ্জের ভাটি এলাকা হিসেবে পরিচিত আজমিরিগঞ্জ ও নবীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, বন্যার পানিতে তলিয়ে গেছে নদী অববাহিকায় বসবাসকারী মানুষের বাড়িঘর। জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাগাটা উপজেলায় ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। এছাড়া লালমনিরহাট, টাঙ্গাইল ও বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বগুড়ার সারিয়াকান্দিতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 4,000 পরিবার। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ে নিয়ে আসার জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন 2022-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সোমবার এই অনুমোদন দেয়া হয়। এছাড়া চলমান বন্যা মোকাবেলায় প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নজরানা চৌধুরী। রিপোর্ট। দেশের সবার জন্য একটি পেনশন ব্যবস্থা চালু করার বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনা ছিল অনেকদিন ধরেই। ইতোমধ্যে অর্থমন্ত্রী এ সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন এবং সবশেষ গত 9 জুন সংসদে বাজেট বক্তৃতায় পেনশন স্কিমের কথা উল্লেখ করেন তিনি। তারই ধারাবাহিকতায় সোমবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন 2022-এর অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রীকে প্রধান করে 15 সদস্যের একটি পরিচালনা পরিষদ এবং 5 সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি জাতীয় পেনশন কর্তৃপক্ষ পরিচালনা করবে বলে এই আইনে বলা হয়েছে। এনআইডিকে ভিত্তি ধরে এই পেনশনের আন্ডারে 18 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত সকল বাংলাদেশি নাগরিক এই পেনশনে পার্টিসিপেট করবে এবং বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। 50 বছরের অধিকও যদি কেউ থাকে তাদেরকে আলাদাভাবে আলাদা একটা বিধি অনুযায়ী তাদেরকেও পেনশন স্কিমের দান করতে হবে। 10 বছর একদম রেগুলার আপনার এটা আপনার চাঁদা দিতে হবে এবং চাঁদাদার বয়স 60 বছর পূর্তিতে পেনশন তহবিলে পুঞ্জীভূত মুনাফা সহ জমার বিপরীতে পেনশন প্রদান করা হবে। পরে একই স্থানে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সুনামগঞ্জে খাদ্য বিভাগের প্রায় 7,500 টন খাদ্যপণ্য এবং বিএডিসির প্রায় 5,000 টন সার রক্ষা করা গেছে বলে বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়। নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা কেউ যেন আমরা খুব সন্তুষ্ট না থাকি, কারণ এত আর্লি পানি এসে গেছে, চলে গেছে দেখে মনে করার কারণ নাই যে আর আসবে না। সুতরাং এভরিবডি মাস্ট বি অন টোজ, কারণ এরপরে দেয়ার ইজ এভরি পসিবিলিটি যে হয়তো, কারণ ওয়েদার যা আমরা প্রেডিকশন দেখতেছি তাতে একেবারে অসম্ভব কিছু না যে এরপরে আবার এরকম হতে পারে। উনি নিজেই কালকে যাচ্ছেন এবং সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কোনো সবার ছুটি বাতিল করে দেওয়া হয়েছে এলাকাতে এবং কোঅর্ডিনেটর রয়েছে প্রত্যেকটা উপজেলা লেভেলে, সবাই একসাথে বসে বসে ওয়ার্ক প্ল্যান এবং রিলিফ প্ল্যান ঠিক করে তার সব টিমগুলো যেন কাজ করে ঠিকভাবে। করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে করোনার টিকা নেয়া এবং বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের আহ্বান জানান। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার সকালে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানিয়েছেন। বুধবার বেলা 11টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। সাম্প্রতিক বন্যাসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব। সংবাদ সম্মেলনের আগের দিন মঙ্গলবার বন্যা কবলিত সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলা পরিদর্শন করবেন সরকার প্রধান। এছাড়া 25 জুন সকাল 10টায় বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সবশেষ চব্বিশ ঘন্টায় দেশে করোনায় একজন মারা গেছেন। একুশ দিন পর করোনায় মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ত্রিশে মে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ চব্বিশ ঘন্টায় ৮৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১০.৮৭%। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত চব্বিশ ঘন্টায় একজন সহ এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯১৩২ জনের। আর দেশে এ পর্যন্ত ১৯,৫৭,২০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। সবশেষ চব্বিশ ঘন্টায় ৯২ জন সহ এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯,৫,৮৯৯ জন। কুমিল্লা সিটি নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে গুজব মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচন সুষ্ঠু করতে সক্ষম হয়েছে ইসি। তার দাবি, স্থানীয় সংসদ সদস্য আকম বাহার কোনো আইন ভঙ্গ করেননি। আগামী নির্বাচনে সব আসনে ইভিএম ব্যবহারের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি বলে আবারও জানান তিনি। সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের পাঁচ দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন সিইসি। বলেন, নির্বাচনে ভোট গ্রহণ থেকে শুরু করে ফল ঘোষণা পর্যন্ত অনেক চ্যালেঞ্জ ছিল তাদের, তবুও তা উতরে যেতে পেরেছেন তারা, যদিও এ নিয়ে ছড়িয়েছে নানা গুজব। একটা টেলিফোনে ফল পাল্টে গেল, বিভিন্ন ইয়েতে দেখেন শেষ পর্যন্ত একটা টেলিফোনে ফল পাল্টে গেল, তারপরে ১,০০০ লোক বললো, তারপরে ১০,০০০ লোক বললো, একটা টেলিফোনেই ফল পাল্টে গেল। এটা আমাদের জন্য একটা এই দেশের কালচারে এই জিনিসটা, মানে যে কোনো গুজব খুব দ্রুত ছড়ায়, কিন্তু আমরা দৃঢ়ভাবে বলছি এটা একেবারেই অসম্ভব। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারকে নির্বাচনী এলাকায় না থাকার অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু কোনো নির্দেশ দেওয়া হয়নি, জানান প্রধান নির্বাচন কমিশনার। আকম বাহাউদ্দিন সাহেব কোনো রকম আইন ভঙ্গ করেননি, উনি কৌশলে প্রচারণা করছেন। তারপর আমরা আমাদের আইন কানুন দেখেছি, আমরা কিন্তু কোনো লোককে তার এলাকা ত্যাগ করার নির্দেশ দিতে পারি না আইনত। ইভিএমে ভোট গ্রহণের ধীর গতি, ফলাফল ঘোষণার শেষ মুহূর্তে তৈরি হওয়া উত্তেজনার মতো ঘটনাগুলোকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, সামনের নির্বাচনগুলোতে এমন পরিস্থিতি এড়াতে আরও সতর্ক থাকবে কমিশন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সিমেন্ট পদ্মা সেতু প্রসঙ্গ, পদ্মার ওপারে বিমানবন্দর করার সুযোগ সৃষ্টি করেছে পদ্মা সেতু। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান চাহিদা প্রেক্ষিতে ২০-২৫ বছর পর আলাদা একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির প্রয়োজন পড়বে, আর এক্ষেত্রে রাজধানীর সাথে দ্রুত যাতায়াতে পদ্মা নদীর যে বাধা তা দূর করবে পদ্মা সেতু। এস এম আতিকের রিপোর্ট। দ্রুতগতিতে এগিয়ে চলেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে নির্মাণাধীন এই টার্মিনালের কাজ শেষ হলে বছরে ২ কোটি যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে, যা বর্তমানে সর্বোচ্চ ৮০ লাখ। বাংলাদেশের উন্নয়নের ধারা যে গতিতে এগুচ্ছে তাতে বিশেষজ্ঞরা বলছেন, ২-২.৫ দশক পরেই আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রয়োজন হবে। তারা বলছেন, এজন্য পদ্মার ওপারে বিমানবন্দরের স্থান নির্বাচনই অধিক যুক্তিযুক্ত। আমরা একটা সার্ভে করেছি মন্ত্রণালয়ের ইয়েতে, সেই সার্ভের রিপোর্টও তারা এসছে, সেখানে দুইটা জায়গা সিলেক্ট করা হয়েছে। এখন যেহেতু আপাতত আমাদের থার্ড টার্মিনাল হচ্ছে, সেই জন্য এটা নিয়ে এখন চিন্তাভাবনা এই মুহূর্তে সরকারের নাই, ভবিষ্যতে যখন প্রয়োজন হবে অবশ্যই দেখবে। বিশ্বের বড় বড় বিমানবন্দরগুলো প্রধান শহর থেকে ১-১.৫ ঘন্টা দূরত্বে হয়ে থাকে, সেক্ষেত্রে পদ্মার ওপারে বিমানবন্দর হলে রাজধানীর সাথে সরাসরি যোগাযোগের যে সীমাবদ্ধতা ছিল তা দূর করবে পদ্মা সেতু। বর্তমান যে এয়ারপোর্ট আছে এটার ধারণ ক্ষমতা হয়তো থার্ড টার্মিনাল দিয়ে বৃদ্ধি পাবে, ২-৩ দশক পরে আমাদের একটা আলাদা এয়ারপোর্ট লাগবে। এয়ারপোর্টের ডিস্টেন্স আইডিয়ালি যদি ১ ঘন্টা হয় তাহলে ঠিক আছে, বুড়িগঙ্গে ক্রস করলে আমরা খুব তাড়াতাড়ি যে কোনো স্থান হোক পদ্মা সেতুর আশেপাশে আমরা পৌঁছে যেতে পারবো, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যে
বুড়িগঙ্গার এপারে পুরনো ঢাকার থেকে সেন্ট্রাল সিটি পর্যন্ত সেইখানে কিন্তু এক্সপ্রেসওয়ে না হলে এটা ফায়াবল হবে না। এসএমাতিক, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোমবার সকাল পর্যন্ত একটানা ভারী বর্ষণে নগরীর বিস্তৃত এলাকায় প্রকট জলাবদ্ধতা সৃষ্টি হয়। আজকেও হালকা থেকে ভারী ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। চট্টগ্রামে ভারী বর্ষণ ও টানা বৃষ্টিপাতে নগরীর অধিকাংশ সড়ক ও নিম্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও কোথাও কোমর ও হাঁটু সমান পানি জমে যায়। সকালে বৃষ্টি থেমে গেলেও আবারও বৃষ্টি শুরু হয়। এতে দুর্ভোগে পড়েন এলাকার মানুষ। নিম্ন এলাকার পাশাপাশি নগরীর বহদ্দারহাট সহ বাণিজ্যিক বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। বাদ পড়েনি সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িও। পাশাপাশি অফিস, হাসপাতাল ও বিভিন্ন দোকান জলমগ্ন হয়ে পড়ায় দুর্ভোগ বেড়েছে সাধারণ জনগণের। চট্টগ্রামের ১৬ শহরে পাহাড় ধসের ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন জানায়, সকালে নগরীর ১৬ শহর চশমা হিলে গ্রিন ভ্যালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু রায়হানের বাবা দিন মোহাম্মদের চিৎকারে আশেপাশের লোকজন এসে লাশ উদ্ধার করে। প্রতিবেশী লোকজন রায়হানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার পর লাশ লাকসাম গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধি প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আজ রাত ৮টার পর দোকান, বিপণী বিতান ও কাঁচা বাজার বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। রাজধানী বাংলা মোটরে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর, সরাসরি যাচ্ছি তার কাছে। সাগর, বাংলা মোটরে দোকানপাট কি বন্ধ হয়েছে? সেখানকার সার্বিক চিত্র সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিমটা মাত্রই ৮টা বাজলো এবং এই ৮টা বাজলো এবং হচ্ছে যে বলা হয়েছে আজ থেকে এরকম সময়ে দোকানপাটগুলো বন্ধ রাখার কথা। তবে এখন পর্যন্ত আসলে সবগুলো দোকানপাট বন্ধ হয়নি। আমি দেখতে পেয়েছি আশেপাশে কিছু দোকানপাট বন্ধ হয়েছে, এর বাইরে আরও অনেক দোকানপাটগুলোই রয়েছে যেগুলো কিনা এই এই ৮টা বাজে বন্ধ হয়ে যাবে এরকম এরকম এর আওতায় আওতাভুক্ত আছে। এরকম কিছু দোকানপাট এখনও খোলা রয়েছে, হয়তোবা তারা আরও কিছুক্ষণের মধ্যে দোকানপাটগুলো বন্ধ করে দিবে। যেটি যেই বিষয়ে জানতে পারলাম সেটি হচ্ছে যে যারা দোকানিরা আছে তারা বলল এই যে তাদেরকে বলা হয়েছে যে দোকানপাট বন্ধ হওয়ার কথা সেটি কিন্তু তাদেরকে আসলে এসে এসে বলা হয়নি, তারা সেটি জানতে পেরেছেন টিভি কিংবা সংবাদপত্রের মাধ্যমে। অর্থাৎ প্রতিটা দোকানে এসে বা প্রতিটা দোকানকে আলাদা করে বলা হয়নি যে আসলে কোন দোকানগুলো বন্ধ হওয়া উচিত বা কোনগুলো বন্ধ হওয়া উচিত না। তো সেক্ষেত্রে অনেকে হয়তো বা এখনও এটি সম্পর্কে জানে না যে তাদের দোকানপাট বন্ধ হওয়া উচিত কি না। তো এবং কথা বলে জানতে পারলাম যে অনেকেই মনে করছেন যে হয়তো প্রথম দিকে তাদের এই দোকান বন্ধ হয়ে যাওয়ার কারণে, যেহেতু দোকানগুলো আরও বেশিক্ষণ খোলা ছিল আগের কয়েক আরও আগের দিকে, তো হয়তোবা কিছুদিন তাদের কাস্টমার কিংবা ক্রেতাদের ক্ষেত্রে কিছুটা হয়তোবা স্বল্পতা দেখা দেবে, কিন্তু যদি এই কার্যক্রম অব্যাহত থাকে তাহলে হয়তোবা ভবিষ্যতে সবাই এর সঙ্গে মানিয়ে নিবে এবং যেই বর্তমানে বা কয়েকদিন যাবৎ যেই ক্ষতি তারা ক্ষতির সম্মুখীন তারা হতে পারতো সেটি হয়তোবা ভবিষ্যতে হবে না। এবং একটি বিষয় যে এই যে দোকানপাট বন্ধের বিষয় যে রয়েছে সেটি কিন্তু ক্রেতা সাধারণরা আসলে সম্পূর্ণভাবে জানে না। সেটি দেখতে পেয়েছি যে অনেকে ৮টার পরে আসছেন বা ৮টার দিকে আসছেন দোকানে কেনাকাটা করার জন্য। এবং আমার আশেপাশে মূলত হচ্ছে এইখানে টাইলসের দোকান কিংবা ঘর সাজানোর সামগ্রীর দোকান। তো এই দোকানপাটগুলো ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে এইগুলো এখনও চলছে এবং আশেপাশে অনেক দোকানপাটগুলো সেগুলো এখনও খোলা রয়েছে, হয়তোবা কিছুক্ষণের মধ্যে সেগুলো বন্ধ হয়ে যাবে, আমরা জানতে পারবো হয়তোবা আরও কিছুক্ষণ পর। তো এই ছিল এইখানের অবস্থা জসিন্তা। দর্শক, জানছিলাম দোকানপাট বন্ধের খবর। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০০টি কার্টুনে করে আম হস্তান্তর করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আম গ্রহণ করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের থার্ড সেক্রেটারি শেখ মারিফাত তরিকুল ইসলাম এবং প্রটোকল অ্যাসিস্ট্যান্ট আজিজুল আলম। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ। এদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্যের গণ্যমান্যদের জন্য উপহার হিসেবে আম্রপালিসহ বিভিন্ন জাতের ৮০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৬০টি কার্টুনে করে আমগুলো ত্রিপুরায় পাঠানো হয়।
নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিতকে নিয়োগ দিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আব্দুল মুহিত বর্তমান স্থায়ী প্রতিনিধি রবাব ফাতিমার স্থলাভিষিক্ত হবেন। আব্দুল মুহিত বর্তমানে অস্ট্রিয়ার বাংলাদেশ রাষ্ট্রদূত এবং ভিয়েনায় জাতিসংঘ দপ্তর এবং আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়াতেও রাষ্ট্রদূত হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এছাড়াও কূটনৈতিক ক্যারিয়ারে কুয়েত, রোম, দোহা, নিউ ইয়র্কে জাতিসংঘ মিশনে নানা দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবকে পেছনে ফেলে চীনে তেল রপ্তানিতে শীর্ষস্থান দখল করল রাশিয়া। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে চীনের কাছে তেল রপ্তানি বৃদ্ধি করে যাচ্ছে দেশটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, বেইজিংকে আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক কম দামে তেল দিচ্ছে মস্কো, ফলে চীন ক্রমেই রুশ তেলের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে। গেল বছরের তুলনায় চলতি বছর রাশিয়া থেকে 55% বেশি জ্বালানি তেল কিনেছে চীন। এর আগে জ্বালানি তেলের জন্য সৌদি আরবের উপরেই নির্ভরশীল ছিল বেইজিং। উন্নতি নেই ভারতের বন্যা পরিস্থিতির। আসাম এবং মেঘালয়ে গেল কয়েকদিনে প্রবল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 71 দাঁড়িয়েছে। এর মাধ্যমে এপ্রিলের পর দেশটিতে বন্যায় প্রাণ গেল শতাধিক মানুষের, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ। প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমি ধসের কারণে বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে পশ্চিমবঙ্গেও। সোমবারও তিস্তা নদীর পানি বেড়েছে, জারি করা হয়েছে লাল সতর্কতা। আর দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত জারি রয়েছে হলুদ সতর্কতা। আরও কয়েকদিন ভারী কিংবা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। খেলার খবর। ব্যাটারদের এখনও টেস্ট খেলার জন্য যে মানসিকতা দরকার সেটাই ঘাটতি দেখছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। অ্যান্টিগা টেস্টে সাকিবের অধিনায়কত্বে প্রশংসা করেছেন তিনি। মোহাম্মদ নাজিমের রিপোর্ট। একটা দলের 16 রানে যখন 3 ব্যাটার সাজ ঘরে, ইনিংসে 6 ব্যাটার 0 আউট হয়ে লজ্জার রেকর্ড গড়ে 103 রানে থেমে যায় টেস্টের ভাগ্য, তখনই তো নির্ধারণ হয়ে যায়। অ্যান্টিগায় ওই প্রথম ইনিংসের বিপর্যয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ, প্রত্যাশিতভাবে হেরেছে। ইনিংস পরাজয় এড়ানোই যেন বড় প্রাপ্তি। আমার ধারণা যে আমাদের ব্যাটসম্যানরা অনেক সফট ক্রিকেট খেলে, খেলতে অভ্যস্ত হয়ে গেছে। আমাদেরকে অনেক টাফ ক্রিকেট, হার্ড ক্রিকেট খেলতে হবে, কঠিন পরিশ্রম করে রান করার যে ব্যাপারটা সেটা আমাদের বুঝতে হবে, শিখতে হবে। আমার মনে হয় সাকিব সেদিকেই যাবে। অধিনায়ক সাকিবের তৃতীয় মেয়াদের শুরুটা হলো হতাশার, তবে মাঠে তার সপ্রতিভ উপস্থিতি ব্যাটিং দুর্দশার মাঝেও ব্যাক টু ব্যাক 50 আলাদা করেছে বাকিদের থেকে। দুটো ইনিংস আরো বড় হলে ম্যাচ পরিস্থিতিও হয়তো অনুকূলে থাকতো। ব্যাটারদের হতাশার মাঝেও আলোর রোশনাই পেসারদের লড়াকু পারফরম্যান্স। বোলাররা আমাদেরকে ম্যাচে কিছুটা সম্মান দিয়েছে, একেবারে উইদাউট এনি ডাউট। দ্বিতীয় টেস্টে আমার ধারণা যে উইকেটে যথেষ্ট সাহায্য থাকবে পেস বোলারদের জন্য, বিশেষ করে ওখানেও আমাদের সেই ডিসিপ্লিন দেখাতে হবে। মাউন্ট মঙ্গনিয়ে জয় দিয়ে বছর শুরু, এখন পর্যন্ত 6 টেস্টের 5টিতে হার। সেন্ট লুসিয়ায় ভাঙবে কি হারের বৃত্ত, পরিস্থিতি তো পক্ষে নেই টাইগারদের। মোহাম্মদ নাজিম, এনটিভি নিউজ, ঢাকা। হঠাৎ করেই দ্বিতীয় টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হলো পেসার শরীফুল ইসলামকে। দেশ ছাড়ার আগে এই বাঁহাতি পেসার জানিয়েছেন মানসিকভাবে প্রস্তুত আছেন চ্যালেঞ্জ নেয়ার। খুব ইচ্ছা ছিল ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলার। ওইখানে যেটা আমি দেখছি যে ওইখানে জাস্ট বল জায়গায় করলেই ভালো একা অ্যাডভান্সটা আসতেছে, যেমন ওদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও। শুধু ওইখানে আমাদের পেসাররা না, ওরাও ভালো করছে। অবশ্যই পেসারদের সবসময় হেল্প থাকে দেখছি, পুরাতন বলে নতুন বলে। তো চেষ্টা করবো যে হেল্পটা থাকে সেটা নেওয়ার। খবর শেষ করছি, তবে যাবার আগে একেএস টিএমটি বা শিরোনামগুলো আরেকবার। সিলেট ও সুনামগঞ্জে মানবিক বিপর্যয়, বিশুদ্ধ পানি ও খাবার সংকট চরমে।
বন্যা মোকাবেলায় সতর্ক থাকা নির্দেশ প্রধানমন্ত্রী, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন মন্ত্রিসভায় অনুমোদন। তিন সপ্তাহ পর করোনায় একজনের মৃত্যু, 24 ঘন্টায় আক্রান্ত 4900, সংক্রমণের হার 10% উপরে। কুমিল্লায় ফল পাল্টানোর অভিযোগ গুজব, এমপি বাহারকে এলাকা ছাড়া নির্দেশ দেওয়া হয়নি, দাবি সিইসি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রসব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।